মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ উইথ টিয়া। এখন বাজে সকালে 7:30, আর আমি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখলাম যে কুয়াশা পড়েছে, কারণ এ বছর আমি শীতকালে একদিনও কুয়াশা দেখিনি। তো ছুটে চলে এলাম অ্যান্ড অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। ডুয়ার্সে না আমি জন্ম হয়েছে অ্যান্ড ছোটোবেলা থেকে শীতকাল দেখেছি একটা দুর্দান্ত সময়, যে সময় না খালি ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, এমন ঠান্ডা পড়ে যে স্নান করতে ইচ্ছা করে না, 3 থেকে 4 দিন আর সূর্যের মুখই দেখা যায় না। কিন্তু এই প্রথমবার আমি দেখলাম এখানে আসার পর ঠান্ডাই নেই, ইভেন আমাদের ওখানে তো নেই, বাট হ্যাঁ কালকে নিউ ইয়ার, আজকে হচ্ছে 31st। আজকে ওয়েদারটা দেখে সিরিয়াসলি মনটা খুশি হয়ে গেল, যেহেতু ঘুম থেকে উঠে এসেছি চুলগুলো দেখা একদম পাখির ঝাড় হয়ে গেছে, ইগনোর করো, এই ন্যাচারাল বিউটিটাকে এনজয় করো। তো এখন বাজে সকালের 11টা অ্যান্ড আজকে না বাড়িতে ডাবল ডাবল খুশি, যে কারণে দুটো পুরোনো চলে গেছে রান্না, আর এখানে দেখো প্রচুর রান্নার সামগ্রী যেগুলো অ্যারেঞ্জ করে রাখা হয়েছে, তার কারণ আজকে হলো 2023 লাস্ট ডে, কালকে একটা নতুন বছর শুরু হচ্ছে। অ্যান্ড আরেকটা খুশি আছে, সেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আসছে, মানে শ্বশুর বাড়িতে আসছে, আর জামাই যখন বাড়িতে আসে তখন তো শাশুড়িমারা দুটো উনুনে রান্না করে। তো যাই হোক, আরেকটা দুঃখের বিষয়, মেয়েরা বাড়িতে আসলেও বাড়ির লোকজন অতটা হ্যাপি হয় না, যতটা কি না মেয়ের জামাইরা বাড়িতে আসলে তার বাড়ির লোকজন খুশি হয় আর কি। তো চলো আজকে আমি অনেক কিছু রান্না করবো, এখনও সকালের খাবার খাইনি, জাস্ট চা বিস্কিট খেয়েছিলাম, আর এখানে মা অনেক কিছু রান্না করছে, কী কী রান্না করছে দেখে নিতে হবে। তো এখানে চিংড়ি মাছ ভাজা রয়েছে, এটা হচ্ছে কুচো চিংড়ি, আর এটা হচ্ছে মিষ্টি লাউ দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে আমাদের বাড়িতে হয় কুচো চিংড়ি, আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, মুগের ডালও এখানে হয়ে গেছে, আর এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি, আর এগুলো পোস্ত ভেজানো, এটা দিয়ে আজকে চিকেন রান্না হবে। তো এখন আমি সকালের খাবার খাচ্ছি, কারণ এরপরে আমাকে প্রচুর কাজ করতে হবে। এখানে কী কী রয়েছে, এটা হচ্ছে মিষ্টি কুমড়োতে চিংড়ি, মুগের ডাল, আচার, আর এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো আমি খাওয়া দাওয়া সেরে নিই, তারপর রান্না করে অনেক 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 পরিশ্রম আজকে আমার। তো আমার চিকেন রান্না মোটামুটি ডান, আর 2-5 মিনিটের মধ্যে গ্যাসটা আমি অফ করে দেবো, এবার ফ্রাইড রাইস করবো। তো আলি পুরো নেমে গেছে, আর কাকে রাত থেকে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে আসেনি, তো আমাকে সবাই খুব তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, কিন্তু যখন ভালো কিছু রান্না করা যায় তখন কিন্তু খুব ফাস্ট টাইম নিলে হয় না, মানে রান্নার একটা আলাদা প্রসেস আছে, যতটুকু যে রান্নার জন্য টাইম দরকার সেটা না দিলে রান্নাটা খারাপ হয়ে যায়, এটা কোনো দিনও বুঝবে না, পরে বলবে যে রান্না ভালো হয়নি, হ্যান হয়নি তাই হয়নি, কিন্তু নিজের কাছে কতটা উত্তপ্ত করেছে রান্না করার সময় সেটা নিজেরই জানে। ভাত করছে তো মা, তো ফ্রাইড রাইস ডান, চিকেন ডান, এখন জাস্ট আমার বরের আসার অপেক্ষা। বলে দিব যে কথা শুনিস না, ওটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তার পাশে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, তার পাশে হচ্ছে পোস্ত চিকেন, তার পাশে হচ্ছে মুগের ডাল, আর তো তুমি বাকিটা সাদা দিয়ে দিলে না, মিষ্টি সাদা দিয়ে দিতাম।
তো এখন আমি লাঞ্চ করবো, আর লাঞ্চের থালাতে আছে শুধুমাত্র ফ্রাইড রাইস আর চিকেন, এই দুটো হলে আর অন্য কিচ্ছুর প্রয়োজন হয় না। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি একটু বোচামারি যাওয়ার উদ্দেশ্যে। সেদিন অ্যাকচুয়ালি বাঘের তারা খেয়ে আমাদের পেট ভরেনি, তাই আজকে বোচামারিতে লেপার্ড দেখতে যাচ্ছি। ওখানে তিনটে নতুন লেপার্ড নিয়েছে এরকম আমি শুনেছিলাম। অনেকটা দেরি হয়ে গেছে, একটু পরে অন্ধকার নেমে যাবে, তবুও চলো দেখা যাক কতটুকু ঘুরতে পারি। আমরা পৌঁছে গেছি বোচামারিতে, আজকে প্রচুর ভিড়, যেহেতু লাস্ট দিন আর কালকে নিউ ইয়ার। কুল বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে। লাস্ট টাইম এসেছিলাম গতবার দুর্গাপুজোতে, না তার আগের বার, দু বছর আগে এসেছিলাম। অনেক কিছুই বদলে গেছে, অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। যেই জায়গাটা কিছুদিন আগে খুব একটা বেশি পপুলার ছিল না, মানে পপুলারিটি হারিয়ে গেছিলো, প্রথমে তো ছিলই, এখন আবার নতুন করে এখানে নানান রকম জীবজন্তু আনা হচ্ছে। মানে বেসিক্যালি যেটা আর কি কোনো ট্যুরিস্ট স্পটের, আর্টিফিশিয়াল ট্যুরিস্ট স্পটের যেটা আর কি আকর্ষণ হয়। মামা কত হরিণ জাস্ট দেখো একবার, আই ডোন্ট নো ক্যামেরা দিয়ে আসবে কি না। ওই দেখ, ওই দেখ হরিণ দেখ। তো আজকে একদম কনফার্ম হয়ে গেলাম যে গতদিন যেটা দেখেছিলাম সেটা বাঘই ছিল, বিকজ দূর থেকে দেখেছিলাম, এখন সামনে থেকে দেখে বোঝা গেল যে হ্যাঁ এরকমই প্রিন্টেড বাঘ ছিল। দেখাতে পারছি না কারণ অনেকটা দূরে রয়েছে। দেখি পড়ছে বাঁচাও, এরকম ভাবে গাড়ি উঠছিল না। ও না না না, সোনা আমার ধরে নিয়ে চলে যাবে, ঢিল দিবে। তো আমরা এখন চলে এসেছি ঘড়িয়াল দেখতে। ঘড়িয়াল জেনারেলি জলের তলায় থেকে নাক বের করে থাকে, যেমন এই দেখো এই যে একটা ঘড়িয়াল এখানে নাক বের করে আছে, আরেকটা দেখো ওই যে দূরে ওটা একটা ঘড়িয়াল সম্পূর্ণ জলের বাইরে আছে, ওই যে ঘড়িয়াল। যাই হোক, আরে এই দিকে টাকা, ওয়াও এটা কি কি সুন্দর মুরগিটা, কি এটা সিলভার ফেজেন্ট? ফেজেন্ট চীন দেশের দক্ষিণাংশে এবং পূর্ব টং কিন পশ্চিমে রেড মুরগিরা গেদের পাওয়া যায়, বা চীন দেশে পাওয়া যায়, সেটা ইম্পোর্টেড বার্ড। দেখ কি সুন্দর পাখিটা দেখ। তা আমরা এসেছি, মোটামুটি এক ঘন্টা তো হয়ে গিয়েছে অ্যান্ড সন্ধ্যা নেমে গেছে। এখন রসিকবিলের এক্সিট টাইম শুরু হচ্ছে, বন্ধ হয়ে যাবে কারণ দেখার কিছু নেই, সব পশু পাখিরা নিজের ঘরে ঢুকে যাচ্ছে। বাট হ্যাঁ, খুব সামান্য সময়ের জন্য এসেও ভালোই লাগলো, এখন বাড়িতে ফিরে যাবো।